সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি ব্যাপক যীশু খ্রিস্টান নামেতে শুয়েছে সকলকে যীশু আসুন আজকের এই যে আমাদের আলোচ্য বিষয় তা হল যে সদাপ্রভুর বাক্য যথার্থ সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার বিচার ভালোবাসেন পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে তাহার সমস্ত বাহিনী তাহার মুখে শাসে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা আমাদের নতুন জীবন দানকারী ঈশ্বর তোমার বাক্য দ্বারা প্রভু আমরা রচিত তোমার বাক্য দ্বারা এই বিশ্ব ভমন্ড রচিত আর প্রভু গো তোমার বাক্য দ্বারা আরেকটিবার আমাদের জীবনকে নতুন করে তুমি রচিত করো এবং প্রভু তোমার পবিত্রতায় পূর্ণ করো পরিচালনা করো সঙ্গে সঙ্গে তবে এই প্রার্থনা প্রভু জিসু শুনে নিয়ে চায় আমেন যো জিসু যো জিসু আজকে 23 আমাদেরকে যে বিষয় বলেন যে সদপ্রভু বাক্য দ্বারা আমরা হলো রচিত দ্বারা বলছেন যে আমাদের কার্যগুলো। তিনি আমাদের জীবনে করে চলেছেন কিভাবে এই বাক্য দ্বারা পিতেশ্বর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন বাক্য দ্বারা গাছপালা নদী সমুদ্র মৎস্য জীবজন্তু পক্ষী সমস্ত কিছু উহচর প্রাণী চলচর প্রাণী সমস্ত কিছু বিদেশে তিনি সৃষ্টি করেছেন এবং শেষে মনুষ্যকে সৃষ্টি করেছেন বিদেশ গাছপালার যা কিছু আছে বিদেশে তিনি এই বাক্য দ্বারাই সৃষ্টি করেছেন তাই ঈশ্বর বাক্য কেন যথার্থ আমাদের জীবনে কারণ যথেষ্টই যথার্থ ঈশ্বর বাক্য দ্বারাই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং শেষে মনুষ্যকে ঈশ্বর সৃষ্টি করেছেন বাক্য কিন্তু যথার্থ যদি আমরা চিন্তা করি যে আমরা এই জগতে যখন আমরা ঘুরি এই জগতে আমরা এই জাগতিক জীবন যাপন আমরা যখন করি তখন আমরা দেখি আমরা আমাদের জীবনের চঞ্চলতা অস্থিরতা হতাশা প্রতিযোগিতা এইগুলো আমাদের জীবনে কার্যকর লড়াই সংঘর্ষ এগুলো আমাদের জীবনে কার্যকর কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্য যখন আমরা সম্মুখে আমরা আসি ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি সেই সময় আমরা কি আমরা বুঝতে পারি যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করছি তখন আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারছি যে আমাদের মানসিক শান্তি আমাদের মানসিক দয়া আমাদের জীবনে পেতে ঈশ্বর থেকে আমরা পেয়েছি ঈশ্বর সেই জন্যই বলছেন প্রভু যিশু যে তোমার শান্তি আমি আমার শান্তি আমি তোমাদিগকে দান করিয়াছি অর্থাৎ সেই সুগীয় শান্তি যিশু খ্রিস্টের দেওয়া শান্তি আমরা পেয়ে থাকি যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি তাই ঈশ্বরের বাক্য কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যদি আমরা চিন্তা করি খুবই গুরুত্বপূর্ণ তাই বলছে সদাপ্রভুর বাক্য যথার্থ ঈশ্বর বাক্য যথেষ্ট আমাদের কাছে ঈশ্বর বাক্য যথার্থ কারণ সেই বাক্য দ্বারাই কিন্তু আমরা শান্তি পাই সেই বাক্য দ্বারাই কিন্তু আমরা নতুন জীবনের পথ আমরা পাই সে বাক্য সংস্পর্শে আসলে আমাদের জীবনে চিন্তাগুলো দূর হয় এবং নতুন করে বাঁচার পথ তৈরি হয় তাই ঈশ্বরের বাক্য এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তাই বাক্যে বলে প্রভু বাক্য যথার্থ ঈশ্বরের বাক্য যথার্থ এবং বলছে তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধান্ত অর্থাৎ ঈশ্বর তার বাক্য দ্বারাই সমস্ত কার্য তিনি করেছেন আর সেই কার্য বিশ্বস্ততা সিদ্ধ যা আমরা তার সংস্পর্শে আসলে আমরা বুঝতে পারি তাকে যখন আমরা আস্বাদন করে দেখি তাকে যখন আমরা টেস্ট করে দেখি তার সঙ্গে যখন সম্পর্ক যুক্ত হই তার কাছে যখন সম্পর্ক যুক্ত হই তার কাছে যখন আমরা আমাদের জীবনকে শক্তি দিই তখন আমরা কিন্তু সেই বাক্যের যে মহিমা যে কার্য সেগুলো কিন্তু যথার্থভাবে আমরা বুঝতে পারি কিন্তু তার আগে পর্যন্ত অতটা আমরা বুঝতে পারবো না যতক্ষণ আর তার সংস্পর্শে আসছি তিনি ধার্মিক ভালোবাসেন আর সদাপ্রভু তিনি যে ন্যায় করে হ্যাঁ সদাপ্রভুর যে পিছা তা কিন্তু পিতাই তিনি বাক্য দ্বারাই সেই ন্যায় করে থাকেন তা যে ধার্মিকতা আমাদের জীবনে আমরা পাই সদাপ্রভু তার বাক্যের মধ্য দিয়ে সেই ধার্মিকতা আমাদের দান করে থাকেন তার বাইরে কোনো কিছুই নেই যদি আমরা চিন্তা করি কারণ ধার্মিকতা বিশ্বাসের আসে আর সমস্ত কিছু বাক্য দ্বারাই তা প্রকাশ করে বলছে পৃথিবী সদাপ্রভু দয়াদেব কত মহান কত সুন্দর এক বাক্য যে পৃথিবী সদাপ্রভু দয়াতে পরিপূর্ণ এই পৃথিবী সদা প্রভুর দয়াতে পরিপূর্ণ যদি আমরা একটু চিন্তা করি যদি ঈশ্বরের সন্তানেরা আপনারা যদি একটু ভাবেন একটু আপনারা প্রশ্ন করেন কিভাবে সদাপ্রভুর দয়াতে এই পৃথিবী পরিপূর্ণ কারণ সদা প্রভু পৃথিবীর সমস্ত জায়গায় সদাপ্রভুর হস্তের কার্য আছে তার বাক্যের কার্য আছে আর সেইগুলো সম্পূর্ণ সদা দয়া অন্য কারণ নয় হালেলুয়া তাই পৃথিবী ঈশ্বরের প্রভুর দয়াতে পরিপূর্ণ যদি আমরা এই বাক্যটি আমরা যদি একটু আলোচনা করি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব যে ঈশ্বরের বাক্য দ্বারাই এই পৃথিবী সদপ্রভু দয়াতে পরিপূর্ণ আকাশমন্ডল নির্মিত হইল সদপ্রভু বাক্যে হালেলুয়া যে বিষয় আপনাদেরকে বলতে চাইছিলাম যে এই আকাশ আকাশমন্ডল এই ভূমন্ডল যা কিছু আছে সদপ্রভু বাক্যে নির্মিত হয়েছে তাহলে সেখানে প্রভু পরিপূর্ণ এটাই স্বাভাবিক যে তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে আর যা কিছু সৃষ্টি হচ্ছে তার বাক্যে সেই শ্বাস দ্বারা হ্যাঁ বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে শতপ্রভু তিনি বলেন সমস্ত পৃথিবী সদপ্রভুকে ভয় করুক জগন্নিবাসী শকটে তাহা হয়তো ভীত হোক আর অর্থাৎ সমস্ত পৃথিবীর সেই জন্য যেন সদাপ্রভুকে আমরা ভয় করি ভীত হই কি বিষয় ভীত এবং ভয়ের বিষয়ে বলে ঈশ্বরকে যেন আমরা সম্মান করি ঈশ্বরকে যেন আমরা মহিমা করি তার গৌরব যেন দিতে না ভুলে যায় সেই বিষয় ঈশ্বর এখানে আমাদেরকে বলে আমরা যেন এই বিষয়টি মনে আমরা রাখার চেষ্টা করি সদাপ্রভু সেই বিষয়ে আমাদেরকে বলেন যে ভীত এবং ভয় সদাপ্রভুকে কেন আমরা করব কারণ সে সদাপ্রভু তিনি আমাদের প্রকৃত প্রভু সৃষ্টিকর্তা প্রভু আর তার সম্মান তার মহিমা যেন আমরা না দিতে বলি সেই বিষয়ে যেন আমরা ভয় করি এবং বলতে চাই ধন্য সেই জাতি যাহার ঈশ্বর প্রভু সেই লোক সমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন আমেন হালেলুইয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন তারাই আশীর্বাদ প্রাপ্ত জাতি যাহারা সদা প্রভু হ্যাঁ লোক সমাজে হ্যাঁ ঈশ্বর হিসেবে মেনে নিয়েছে লোক সমাজ আজকে লোক সমাজের বিষয় যদি আমরা চিন্তা করি তাহলে যে লোক সমাজে আমরা অনেকেই সদা প্রভুকে ঈশ্বর হিসাবে আমরা স্বীকার করতে চাই না কিন্তু ঈশ্বর তিনি চান যেন আমরা মুখ দিয়ে আমরা স্বীকার করি মুখ দিয়ে যেন আমরা সদাপ্রভুকে স্বীকার করি ঈশ্বর হিসাবে আর সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বরের সেই যথার্থ বাক্য সে বাক্যে আমরা যুক্ত থাকি এবং সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে কার্য করবেন এবং তার দয়া আমাদের জীবনে প্রকাশ করবেন সঙ্গে সঙ্গে থাকবেন নিঃশ্বর তিনি আমাদের এবং আমরা যেন মুক্ত দিয়ে তার নাম আমরা স্বীকার করি প্রভু হিসাবে ঈশ্বরতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমের জয় যিশু জয় যীশু জয় যীশু আনন্দ করি আনন্দ সদা আবার বলি আনন্দ করো আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো আনন্দ কর প্রভূতি সদা আবার বলি আনন্দ করো জিনি যুগ পর যায় রাজা অক্ষয় অদৃশ্য জিনি যুগ পর যায় রাজ অদৃশ্য একমাত্র ঈশ্ব একমাত্র এসো যুগ যায় যুগ যুগে তাহার সমাদার মহিমা আমে নামে আমে তাহার সমাদার মহিমা আমে না কারণেশ্বর জগতকে এমন এমন প্রেম করলে কারণেশ্বর জগতকে এমন এমন প্রেম করিলে যে আপনার দান করিলে যে আপনার যাত পুত্রকে দান করিলে যেন যে কেউ তাহাতে তাহাতে বিশ্বাস যেন যে হতাহাতে তাহাতে তে করে বিশে সে বিনষ্ট হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায় সে বিনষ্ট হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পান আজকে হের দিন আজকে রেদিন ঈশ্বর সৃষ্টি করেছেন ঈশ্বর সৃষ্টি করেছেন আমরা তাহার আমরা তাহার শ্রুতি গাইব সুতি গাইব আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন আমরা তাহতি গাই গো আজকের দিন আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছে যে ঘরে যিশু আছে কত আনন্দ কত আনন্দ को तो आनंद जी गौरे जीशु अच्छे को तो आनंद कौतो आनंद आनंद जीस घर में है कितना आनंद है कितना आनंद है कितना आनंद है जिस घर में ऐशु है कितना आनंद है कितना आनंद है कितना आनंद है जीजस फैमिली हैप्पी हैप्पी होम हैप्पी हैप्पी होम हैप्पी हैप्पी होम फैमिली हैप्पी हैप्पी होम हैप्पी हैप्पी होम Happy, happy home. Happy, happy home. Juj -juj.